Hello guys, welcome to my channel, welcome to another vlog. So, আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে কারণ আমরা যাচ্ছি আজকে জলপাইগুড়িতে শপিং করতে, obviously পূজোর শপিং করতে. So আজকে আমি আর আমার দুটো বন্ধু শুভম এন্ড মনোজ আমরা তিনজন যাব আজকে জলপাইগুড়িতে আর ওদের সাথে এখন আমার একবারে বাস স্ট্যান্ডে দেখা হবে. So চলো এখন বাস স্ট্যান্ডে যাওয়া যাক. So এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি আর আমার ওই যে দুটো বন্ধুর কথা বললাম সেই দুটো বন্ধু চলে এসেছে এখানে. মনোজ আর শুভম ভাই আমার চ্যানেলটা প্রমোট করে দাও কে বলে তুমি আচ্ছা প্রমোটিং হয়ে যাবে সো এখন আমরা বাসের জন্য ওয়েট করছি বাস স্ট্যান্ডে আর এখন দেখি কখন বাস আসে তো তারপরে আমরা চলে যাব আর কি জলপাইগুড়ির পথে তো এখন আমাদের বাস চলে এসেছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন বাসে একদম ফাঁকা বাস তাই না একদম ফাঁকা সো এখন আমরা ময়নাগুড়িতে আছি আর এখন ময়নাগুড়ি থেকে বাস ছেড়ে দিল সো এখন জলপাইগুড়িতে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আর 45 মিনিটের মতো টাইম লাগবে সো তারপর একবারে তারপরে একবারে জলপাইগুড়িতে এখন দেখা হচ্ছে চলো তো তো এখন আমরা আছি জলপাইগুড়িতে ওয়েস্ট সাইডের সামনে আর প্রথমে যেই শপিং মলে আমরা যাব সেটা হচ্ছে ওয়েস্ট সাইডে সো ওখানে গিয়ে দেখা যাক আমরা কী কী নিতে পারি আর তারপর আরও এখনও আমাদের দেখা বাকি আছে সো প্রথমে ওয়েস্ট সাইডে যাওয়া যাক ট্রায়াল রুমে ও চেক করছে প্যান্টটা পরে তো দেখা যাক ওকে কেমন লাগে ও আসলে তোমাদেরকে ওই পার্টটাও দেখাবো তো শুভম প্যান্টটা এখন কেমন হচ্ছে মানে ঠিকঠাক আছে ঠিকঠাক বলতে কি মনে হচ্ছে যে এক সাইজ কম না উচিত নাকি এটির উপর দিয়ে না ভালোই তো লাগছে পিছনে যা দেখি একটু তুই ভাগে এটিটা দিবি তুই আমার ইয়ে দিবি ইয়েস তো তোর কি মনে হচ্ছে প্যান্টটা মানে ঠিকঠাক আছে প্যান্টটা খুবই কমফোর্টেবল হ্যাঁ আর সবকিছু ভালোই আছে দামটা যে কত দামটা কত দামটা হচ্ছে যে 1300 তো হয়ে যাবে তো বড়লোক মানুষ এখন শু টেস্ট করতেছে কোন শু পছন্দ হয় এটা এখন ঠিক আছে ঠিক আছে থার্ড শুটে শুভমকে মানাচ্ছিলাম শুভম প্যান্টের সাথে সাথে একটা শু নিয়ে নিল হোয়াইট শু তো এখন শুভমের কাছে শোনা যাক ফাইনালি কি কি নিল ওয়েস্ট সাইড থেকে শুভম আমাদেরকে একটু বল তুই ফাইনালি কি কি নিলি ওয়েস্ট সাইড থেকে তো একটা সাদা স্নিকার্স হ্যাঁ একটা প্যান্ট যেটা সবুজ শার্টের সাথে ম্যাচ করবে গ্রে কালারে আচ্ছা এখন শুভমের বিলিং হচ্ছে টাকা একদম গেল কত গেল তাহলে 3306 ওকে ওকে চলো হবে নিফটি চলছিল না এতক্ষণ চলছে এখন চলছে তো এই প্যান্টটা আমার পছন্দ হলো ভালোই লাগছে দুটো হয়ে গেল একটা ফর্মাল আর একটা জিন্স থিঙ্কিং তো হচ্ছে এটাও নেওয়ার
formal pant with the formal shirt. So দেখি এটাও ভালো লাগছে এটাও নিয়েই নিব আর এখন আমরা যাব বিগ বাজারে দেখি বিগ বাজারে আমার আর মনে যা কিছু পছন্দ হয় নাকি শুভম তো নিয়ে নিছে সো চলো এখন আচ্ছা ও নিতে পারে সো চলো এখন যাওয়া যাক সো গাইস এখানে আর কি বিগ বাজারে ভিডিও করা এলাও নেই সো আমি তাও ট্রায়াল রুমে এসে একটু ভিডিও করতে পারছি কারণ আমি ফোন আর এটা নিয়ে এসেছিলাম সো এটুকুনি দেখা দেওয়ার ভিতরে আর কিছু দেখা দেওয়ার না তোমাদেরকে এখন আমরা যাচ্ছি ট্রেন্সে ট্রেন্সে গিয়ে এখন দেখা যাক কি হয় তো এখন আমি আছি ট্রেন্সের ভিতরে আমি আর শুভম আর মনোজ সো এখন দেখা যাক এখান থেকে কার কি পছন্দ হয় কিচ্ছু পছন্দ হচ্ছে না আমাদের আমার না অনেকগুলো শখ ছিল এরকম তো টুপি নিব ভারতী গিলা দিয়ে গিলা দিয়া রে বাবা তো আমরা এখন ওয়ান বাইটে যাচ্ছি খেতে সো এখন শুভম আর মনোজেরও চলে এসেছে ওরা অর্ডার করেছে পিৎজা আর আমি অর্ডার করেছি বার্গার সো এখন আমরা খাবো এখন আমরা আগে খেয়ে নেই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে সো গাইস এরপরে আর আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমার ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে গিয়েছিল আর পরে আর আমরা কিছু কিনিও নি আমরা একদম বাড়ি চলে এসেছিলাম সো আমি আরও একদিন যাব শপিং করতে সো ওই পার্টগুলো আমি আমার ব্লগে অ্যাড করে দিব তোমরা দেখতে পারবে সো এখন টাটা দি নেক্সট ডে সো গাইস আজকে ডে টু শপিং আর কিছুক্ষণ পরেই আমি বেরিয়ে যাব জলপাইগুড়ির জন্য আর আজকে আমার সাথে অর্পণ তুহিন আর কল্যাণ যাচ্ছে আমরা চারজন যাব আজকে শপিং করতে সো এখন ওদের সাথে আমার একবারে ময়নাগুড়িতে দেখা হবে সো এখন টাটা বাজার কলকাতায় উপরে আছি মেয়েদের সেকশনে কারণ আমাদের একটা বান্ধবীর বার্থডে আছে আর কিছুদিন পরে তো ওর জন্য একটা গিফট নিতে লাগবে তো আমরা দেখছি এখন কি নেওয়া যায় তারপর আর আমি এখন বাজার কলকাতায় আসতেছি ট্রায়াল রুমে আছি লাইটও নাই আর লাইট নেই তো কি হয়েছে আর অর্পণের এই পাঞ্জাবিটা পছন্দ হলো আর আমার এটা পছন্দ হলো তো এটা আমরা দুজনেই ভাবলাম যে নিয়ে ভালোই তো লাগছে বল আমাকে তো ভালো লাগতেছে তোমার তোর তো আবে সালে সো বাজার কলকাতা থেকে আমরা অনেক কিছুই কিনলাম আমি এই শার্টটা নিলাম উঠা একটা শার্টটা এই শার্টটা উঠে আমারটা আর এই পাঞ্জাবিটা কিনলাম আর তুহিন এই শার্টটা নিল কল্যাণেরও একই শার্ট পছন্দ হয়েছে কল্যাণে আরেকটা পছন্দ হয়েছে গ্রিন কালারের আর আমি এটা আরেকটা নিলাম ব্ল্যাক কালার একটু ডেনিম টাইপের আর ওর কোন হচ্ছে ওর কাঁধের পাঞ্জাবিটা নিলাম সো এখন বিলিং করতে যাবো আমরা তো তুই ধর আমি এখন ট্রায়াল রুমে আছি ওর ট্রেন্সে আছি ট্রেন্সে ট্রায়াল রুমে সো ওর দুটো শার্ট পছন্দ হলো দেখা কি কি পছন্দ হয়েছে তো এই দুটা পছন্দ হয়েছে দেখি এখন পরে দেখবো তাহলে পরে দেখ তো আমাদের সাথে এখন একটা স্ক্যাম হয়ে গেল তো তুই বল স্ক্যামটা আসলে কি হয়েছে তো আসলে আমরা ফুল শার্ট নিতে গিয়েছিলাম কিন্তু এখানে এসে দেখি আমরা দেখাচ্ছি আমরা নিতে গিয়েছিলাম ফুল শার্ট কিন্তু বের হয়ে গেছে হাফ শার্ট কল্যাণ এখন বল আমাদের সাথে এখানে স্ক্যাম গুলো কি কি হচ্ছে দাম গুলো বল দাম গুলো 21 22 23 সব সব 2100 2200 বাজার অত বেশি নেই আমরা আসছিলাম 1000 টাকার মতো জিনিস নিতে আর আমাদের সাথে স্ক্যাম হচ্ছে 2000 টাকা এখন আমাদের একটা ইউটিউবারের সাথে দেখা হলো ডেল্টা আর আরেকটা ইউটিউবার হচ্ছে আমাদের রাইডার এদের দুজনের সাথে দেখা হলো সো ওরাও এখানে একটু ঘুরতে এসেছিল না শপিং করতে এসেছিল আর আমার নামটা হলো ওমেক্স ডেল্টা গেমিং চ্যানেল আর একটা আছে ব্লগ চ্যানেল
মিস্টার দীপ ওকে আর তোমার চ্যানেলটার নাম আমারটা আপাতত বন্ধ আছে কিন্তু রাইডেক্স গেমিং নামে চ্যানেলটা আছে ওকে চলো এখন আমরা একটু খাবো খাওয়া দাওয়ার পর আমরা এখন বাড়ি যাব সো আমরা এখন এখানে খেতে এসেছি ওয়ান বাইটে আবার শুভ আমার মনোজের সাথেও যেদিন ছিলাম ওই দিনও ওয়ান বাইটে খেয়েছি আর আজকেও খাচ্ছি ওয়ান বাইটে সো এখন তুহিন অর্পণ আর কল্যাণ আমরা চারজন বসে আছি সো এখন আগে খেয়ে নেই তারপরে দেখি আর যদি কিছু কিনি তাহলে কিনবো না হলে বাড়ি চলে যাবো সো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাব সো এখন আমরা কদমতলার এখানটাই দাঁড়ায় আছি এখন কখন বাস পাই দেখি সো ফাইনালি গাইস উই আর অ্যাট হোম আজকে খুবই খাটনি হয়ে গেছে অনেকক্ষণ আমরা ছিলাম জলপাইগুড়িতে সো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে এই ভিডিওটা এইটুকুনি থাকলো সো ফর নাও টেক কেয়ার বাই বাই